মাটির চুলার হাঁড়িতে পানি উঠল গরম হবার জন্যে। কলাপাতা বিছিয়ে প্রস্তুতি চলছে নারিকেল কুড়ানোর। গ্রামের মেয়ে তাসলিমার এই আয়োজন পবিত্র রমজানের ইফতারি তৈরির জন্য। শহরে ব্যস্ত জীবনে বেশিরভাগ মানুষকেই ইফতার কিনে খেতে হয়, কিন্তু গ্রাম বাংলায় ইফতারের খাবার ঘরে তৈরি করাটাই যুগ যুগান্তরের ঐতিহ্য। গ্রামের মাঝিরা তাদের পরিবারের জন্য প্রতিদিনের জীবনে যেমন হরেক রকম রান্না করেন, তেমনি সিয়াম সাধনার মাস পুরো রমজান জুড়েও ইফতারিতে নানা পদের খাবার রান্না করতে ভীষণ ভালোবাসেন তারা। আজকের ইফতারিতে তাসলিমা আপা তার পরিবারের জন্য বানাচ্ছেন নারিকেল দুধের চিতই পিঠা। সারাদিন রোজা রাখার পর একটু মিষ্টান্ন খেতে কার না ভালো লাগে। তাছাড়া গ্রামের মানুষজনের পিঠাপুলি আর মিষ্টান্নের প্রতি দুর্বলতাটা একটু যেন বেশিই থাকে। ইফতারিতে দুধের তৈরি খাবার মুখে স্বাদের পাশাপাশি শরীরেও শক্তি যোগাবে। শুরু হয়ে গেছে তাসলিমা আপার পিঠা তৈরির তোড়জোড়। চুলার গরম পানিটা নামিয়ে তাতে সামান্য লবণ মিশিয়ে দিলেন। লবণ মেশানো পানিতে দিলেন চালের গুঁড়া। পানি গরম, তবু হাত দিয়েই গুলিয়ে নিচ্ছেন চালের গুঁড়া। গ্রামের রাঁধুনির অনবদ্য দক্ষতা। চুলায় বসল নতুন হাঁড়ি, তাতে ঢেলে দেয়া হলো দুধ। দুধে মেশানো হলো গরম মশলা, এলাচ আর দারুচিনি, এরপর তেজপাতা। গরম মশলা দুধের সাথে ভালো করে নেড়ে জাল দেয়া হবে কিছুক্ষণ। সাদা দুধ হয়ে যাবে মিষ্টি সুগন্ধি মাখা দুধ। গরম মশলা সহ বেশ খানিকটা জাল হবার পর দুধে যখন ভালো করে বলক আসবে, তখন তাতে মিশিয়ে দিতে হবে কুড়িয়ে রাখা নারিকেল। নারিকেলটাও ভালো করে নেড়ে আরও কিছুক্ষণ জাল দিতে হবে, যেন বলক এসে নারিকেলের নির্যাসটাও দুধের সাথে ভালোভাবে মিশে যায়। দুধ নামিয়ে চুলায় আবারও দেয়া হলো পানি। সেই পানিতে তাসলিমা আপা দিয়ে দিলেন গুড়। খানিকটা লবণও দিলেন গুড়ের সাথে। বোঝাই যাচ্ছে গুড়ের শিরা তৈরি হচ্ছে। বলক উঠে ভালো করে মিশে গিয়েছে গুড়।
নামিয়ে নেওয়া হলো। গরম পানি, দুধ, গুড়ের শিরার পর চতুর্থ ধাপে এবার চুলায় বসল মাটির কড়াই। আভাস পাওয়া যাচ্ছে পিঠা ভাজার। এই তো চালের গুঁড়ার সেই মিশ্রণ দিয়ে মাটির খোলায় শুরু হয়ে গেল চিতই পিঠা ভাজা। ঢেকে দিলে খুব অল্প কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। এই ফাঁকে নারিকেল দুধে গুড়ের শিরাটা ছেঁকে ঢেলে দিচ্ছেন তাসলিম আপা। নেড়ে দিতেই কি দারুণ একটা রং চলে এলো দুধে। হয়ে গেছে চিতই পিঠা। পিঠা এবার ডুব দিল দুধে। সহজলভ্য সাধারণ উপাদান দিয়ে অসাধারণ সব খাবার রান্না করতে আমাদের গ্রাম বাংলার নারীদের জুড়ি নেই। চিরাচরিত এই গুণটি এতটাই অবিচ্ছেদ্য যে গ্রামীণ রান্নাবান্না স্থান পেয়েছে আমাদের ঐতিহ্যে। গ্রাম বাংলার নারীদের এই রন্ধনশিল্প টিকে আছে বলেই আমাদের গ্রাম এখনও টিকে আছে। দুধে মজে চিতই হয়ে গেছে দারুণ স্বাদের দুধ চিতই। ইফতারিতে মজাদারই দুধ চিতই পিঠা বানিয়ে আপনিও নিতে পারেন আবহমান ঐতিহ্যের স্বাদ।